বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ উপর দিয়ে বলছে এখন সাপ্তাহিক কিস্তি দেয়া বাধ্যতামূলক নয়। আবার তাদের কর্মী গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে ঋণ গ্রহীতাদের চাপ সৃষ্টি করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, এমনটাই অভিযোগ ঋণ গ্রহীতাদের। কমলাসাগর বিধানসভার গোকুলনগর এলাকার সরকারি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বন্ধন কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে সভা করে কোনো রকম সামাজিক দূরত্ব না মেনে এবং ঋণ গ্রহীতাদের বা বন্ধন কর্মীর মুখে মাস্ক না লাগিয়ে ঋণের কিস্তি সংগ্রহ করছে বলে অভিযোগ। যে সমস্ত ঋণ গ্রহীতারা কিস্তির টাকা দিতে পারছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করছে, এমনটাই অভিযোগ ঋণ গ্রহীতাদের। এমনিতেই লকডাউনের ফলে বিশেষ করে গ্রামের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে বর্তমানে দিশেহারা। এই কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে প্রায় প্রতিনিয়তই সাহায্যের জন্য এগিয়ে আসছে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থাগুলি। কিন্তু বন্ধন ব্যাংকের কর্মীরা এ সমস্ত কর্মহীন হয়ে পড়া মানুষের উপর চাপ সৃষ্টি করছে কিস্তির টাকা দেওয়ার জন্য। আবার নতুন ঋণ দেওয়ার নাম করে গ্রাহকদের সাথে করা হচ্ছে প্রতারণা। সভায় বলা হচ্ছে ঋণ দেওয়া হবে, কিন্তু অফিসে ডেকে নিয়ে বলা হচ্ছে আগে টাকা পরিশোধ করতে হবে, তারপরে নতুন ঋণ দেওয়া হবে। যে আগে যে 50,000 লোন লইছি 2 বছরের, এটার কিস্তি দিতে মোটামুটি 3 ভাগের প্রায় 2 ভাগ দিয়া লেছি, আর বাকি টাকাটা আছে এটাও মোটামুটি খরচ হয়ে গেছে। তখন আমি চাইছিলাম তার কাছে লোন, যে আমার লোন দেন। তখন তারা আমার নামে 90,000 লোন কাটছে। হ্যাঁ, কিন্তু বাকি টাকাটা যে তারা দিতেই বই কথাটা কিন্তু আমার কইছে না। তখন কইছে তো কইলাম যে স্যার তুই কবে দিবেন, ক আমি অফিসে যাই ফোন করুন, আমি অফিস যাই ফোন করুন, ফোন করলে যাই আপনি লোন লিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন করে নাম্বার টাম্বার দিয়ে গেছে আমার মোবাইলে। আচ্ছা, তখন আর ফোন টোন করে না, তখন আমি নিজে ফোন করছি যে স্যার কিতা আসো বিষয়, ক আপনার নমিনিও লাগবো, এই লাগবো, সেই লাগবো, আপনার যে বকেয়া টাকাটা সম্পূর্ণটা ক্যাশ লইয়া দিতেইব, লইয়া গেলে তারপরে আমরা লোন দেবো আপনার দেবো। এই ব্যাপারে ক্ষোভে ফুসছেন ঋণ গ্রহীতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।